আজ যে ভিডিও আপলোড দিব এটা একদম মাথায় ছিল না এক সেকেন্ডের জন্য মনে হয়নি ভিডিও আপলোড দিতে পারবো কোনো রকমে এখান থেকে একটু ওখান থেকে একটু নিয়ে কোনো রকমে ভিডিও আপলোড দেওয়া সারা সপ্তাহ যেমন তেমন করে কাটালেও ছুটির দিনটা কিন্তু ফাঁকিবাজি করে কাটানোর কোনো উপায় নেই সারা সপ্তাহের কাজের প্রেশার থাকে ছুটির দিন কারণ এই দিনটাতেই কিছু গুছিয়ে রাখলেই তো না আমি সারা সপ্তাহ খেতে পারবো একটা সপ্তাহ খাবো যতটা বাজার প্রয়োজন ছিল মোটামুটি সবই নিয়ে এসেছে আর বাবাইটার আজ ছিল দ্বিতীয় টিকা টিকা দেওয়ার পরেই তো বাচ্চাদের নিয়ে অনেক বেশি প্রবলেম হয় বাবুরা অনেক বিরক্ত করে তো আজও আমার সঙ্গে তাই হয়েছে যদিও এটা জানি এমনটাই হবে কারণ প্রথম টিকায় চারটা টিকা দেওয়ার পরে বাবাইটা অনেক বেশি বিরক্ত করেছে তো সেখান থেকে কিছু অভিজ্ঞতা রয়েছে তাই আজকে ভেবেছি যতই বাজারানো কার যাই করুক রান্না তো হালকা পাতলাই করতে হবে বাজারগুলো আর না বের করেই চলে এসেছি রান্নাঘরে আগেই এসেছি তো মনে হলো কি রান্না করবো সকাল সকাল বাজার নিয়ে এসেছে এখানে আবার ঘুম থেকে যদি বাজারে না যাওয়া যায় তাহলে তেমন কিছু বাজারে যে ফ্রেশ সবজি টবজি কিছুই পাওয়া যায় না পাওয়া যায় না বলতে ব্যাপারটা এরকম না মানে শেষ হয়ে যায় তো এই যে হাতে মেখে খিচুড়ি বসিয়ে দিয়েছি কেয়ার করব মনে হলো যে খিচুড়ি আর ডিম ভাজবো এটুকু দিয়েই সকালের নাস্তা করে নিব মনে তো চায় পরিবারের সবাই মিলে ছুটির দিন অনেক কিছু রান্না করি কিন্তু সব দিন তো আর হয়ে ওঠে না বাবাইটা আপনারা হয়তো শুনতে পাচ্ছেন ও কিন্তু একটু বিরক্ত করতেছে কখনো আমি ধরছি কখনো আপনাদের ভাইয়া কখনো রোজ তো এভাবেই আমাদের কিন্তু পার হচ্ছে প্রথম টিকা যখন দিয়েছিলাম তখন কিন্তু আমার একটু কষ্ট হয়নি কারণ মা এসেছিলো আমাদের সঙ্গে বাড়ি থেকে মা দেখুন কিভাবে ধরে রেখেছে আমি কিন্তু ওকে ধরতেই পারতেছিলাম না মায়ের সঙ্গে একদম লেগেছিল বুকের সঙ্গে এবার ইচ্ছে ছিল দ্বিতীয় টিকাটা মা আসার পরেই দিব কিন্তু বাড়িতে অনেক বেশি কাজ মিস্ত্রি লেগেছে মার রান্নাঘরটা ভেঙে গিয়েছিল সেখানেই কাজ চলতেছে বুঝতেই তো পারেন সবার সংসারে ঝামেলা শেষ থাকে না মা থাকলে মেয়েদের অনেক বেশি হেল্প হয় কিন্তু মা তো ব্যস্ত এবার একটু কষ্টই হয়ে গিয়েছে তো যাই হোক এই যে সবজিগুলো তুলে নিয়েছি অনেক রকমের সবজি এনেছে সারা সপ্তাহ খেতে হবে আর আপনাদের ভাইয়া তো ছুটির দিন বাজার করতে পারে না তাছাড়া অনেক আছেন রাতের বেলায় বাজার নিয়ে আসে আর আপনাদের ভাইয়া সেই বিয়ের পর থেকে দেখছি কখনো এখন পর্যন্ত রাতের বেলা বাজার নিয়ে আসিনি সে সব সময় চেষ্টা করে সকালে মানে ভোরবেলা একদম ফ্রেশ বাজার ধরার জন্য মাছ মাংস হোক বা সবজি হোক এগুলো একদম ফ্রেশ না হলে সে কখনোই আনে না তো সবজিগুলো কিন্তু দেখে মনে হচ্ছে যে এই মাত্র গাছ থেকে ছিঁড়ে আনা তাই না লাল শাকটা বেশি সুন্দর এই শীতের সময় লাল শাক ভাজিটা বেশ ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে এতগুলো সবজি বাহিরে রাখলে ভালো লাগবে না শুটকো হয়ে যাবে এক সপ্তাহ খেতে খেতে তাই চেষ্টা করব সবগুলো পলিথিন করে ফ্রিজে রাখার জন্য অনেক তাড়াহুড়ার মধ্যে কাজগুলো করতে হচ্ছে তাই আজকে সম্পূর্ণ ব্লগ ভিডিওটি হয়তো শেয়ার করতে পারবো না গরুর মাংস নিয়ে এসেছে সবগুলো মাংস আজকে রান্না করে রাখবো কারণ বাবাইটার হয়তো এই যে টিকা দেওয়ার কারণে দুই তিন দিন জ্বর থাকতে পারবে তো সেই যে একটু শুয়ে দিয়েছি দিলে কি হয়েছে যত নড়াচড়া করতেছে ততই যেন আরও কান্নাকাটি করতেছে তো এভাবেই কখনো শুয়ে কখনো করলে সময় কাটতেছে টিকা দেওয়ার সিস্টেমগুলো যদি আর একটু ইজি করতো একবারে কতগুলো না দিয়ে একটা একটা করে দিলে হয়তো বাচ্চারা এত বেশি কষ্ট পেত না আর আমাদেরও কষ্ট হতো না তো যাই হোক সবাই দোয়া করবেন আজ এই পর্যন্তই সবার থেকে বিদায় নিয়ে নিব পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ